সেটা এই মাসেই ছিল, মানে মার্চ মাসের 26 তারিখে ছিল। 25 তারিখে হলো যেটা আমরা 7ই মার্চে ভাষণ শুনলাম, শোনার পরে ভাষণ শুনতে আমি গিয়েওছিলাম বাবার সঙ্গে। তখন আমি অনেক বড়, ম্যাট্রিক পাশ করে গেছি আমি। তখন আমি সরদি উদ্যানে গেলাম, একটু পেছন দিকে ছিলাম ভিড়ের, বাবার সঙ্গে শুনে সমস্ত বিশাল এক যেন কবিতা শুনলাম, কবির কণ্ঠে আবৃত্তি শুনলাম। তারপর বাড়ি ফিরে এলাম খুব পুলকিত চিত্ত। তারপরে বাংলাদেশের পতাকা কেমন হবে সেটাও জেনে গেলাম। তারপর মনে আছে আমার যে 23 মার্চ ছিল পাকিস্তান দিবস, মানে পাকিস্তান দিবসটা 23 মার্চ ছিল, যেটি আমরা সারা বছরই পালন করতাম। তখন তো পাকিস্তানি আমলই ছিল, আমার জন্ম পাকিস্তানি আমলেই জন্ম আমার। তখন আমার বাড়িতে পাকিস্তানের পতাকা টাঙাতাম। আমি ঠিক করলাম যে না, 23 মার্চে আমি পাকিস্তানের পতাকা বাড়িতে তুলব না, আমি বাংলাদেশের পতাকা তুলব। তখন মনে আছে আমার আমি বড় শার্টিন কাপড় নিয়ে এলাম, সবুজ রঙের, আবার হলদে সোনালি রঙের তোমার কাপড় নিয়ে এলাম। তার মধ্যে ম্যাপ, আমি খুব সুন্দর ম্যাপ, মানে আমার জিওগ্রাফি আমার বিষয় ছিল, তা আমি ম্যাপ খুব ভালো রাখতে পারতাম। তো বাংলাদেশের পতাকাটা একে মাকে দিলাম, মা রাত ভর জেগে জেগে ওটাকে এমব্রয়ডারি করলেন। মা আবার সেলাইয়ের কাজটা খুব ভালো করেন, তো মা সেটা করলেন, বিশাল এক পতাকা হলো সে দেখবার মতো। সেটাকে রাত্রে একদম মা বানানোর সঙ্গে সঙ্গে আমার দুটো আড়াইটা হবে রাত্রিবেলা, সোজা ছাদের উপরে গিয়ে দিরাম টাঙিয়ে, এই টাঙানোর পরে মনে আছে আমার 23 মার্চ পতাকা টাঙালাম, পতাকা উঠছে, অন্য অনেক বাড়িতে পাকিস্তানের পতাকা উঠছে, কিন্তু আমাদের বাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে, এটা একটা বিশাল ইতিহাস। তখন আর্মির, পাকিস্তান আর্মির একটা হেলিকপ্টার আমাদের বাড়ির ছাদের উপরে আসলো, ওরা চক্কর দিতে দিতে আমাদের খালি আমাদের বাড়ি ছাদের উপরে আসছে, এসে ওরা রেকি করছে যে এটাই সেই বাঙালি বাড়ি। তখন পুরো মোহাম্মদপুর এলাকাতে কোনো চারতলা বাড়ি ছিল না, আমাদের বাড়িটাই প্রথম চারতলা বাড়ি। এই চারতলা বাড়িটা দেখল যে এইটাই একটা মূল ঘাঁটি বাঙালিদের, সুতরাং এটাকে শেষ করে দেওয়া লাগবে। ওরা তখন থেকেই পরিকল্পনা করে ফেলেছে। কিন্তু তারপরে মনে করো যেমন আমরা 24 তারিখেও পতাকা উঠছে, 24 তারিখেও হেলিকপ্টার রেকি করলো, 25 মার্চ আমাদের বাড়িতে তোমার মিটিং ছিল একটা, ওই এখানকার অবাঙালিরা, অবাঙালি অধ্যুষিত এলাকাটা ছিল মোহাম্মদপুর, তখন অবাঙালিরা বাঙালিদের সাথে সারাক্ষণই একটা না একটা ঝামেলায় পড়েই থাকতো। তখন বঙ্গবন্ধু আব্দুল কুদ্দুস মাখন, তারপরে নূর আলম সিদ্দিকী ভাই, তারপরে ইয়ে কাজী ফিরোজ রশিদ, এই তিনজনকে পাঠালো যে তোমরা সলিমুল্লাহ সাহেব বাসা যাও, আমার বাবার নাম সলিমুল্লাহ, তো ওনার বাসা যাও, গিয়ে তোমরা একটা একটা মিটমাট করার চেষ্টা করো, উনি তো সমাজ সেবামূলক কাজ করেন, তুমি বলুন যাও। তখন ওই মিটিংয়ে কামাল ভাইও ছিল, শেখ মানে বঙ্গবন্ধুর বড় ছেলে, বড় ছেলে আমার বড় ভাইয়ের বন্ধু, তখন আমাদের বাড়ি তখন বন্ধু, সে এলো, তো সবাই এলো। কিন্তু মিটিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে অবাঙালি যারা মানে অফিসাররা আসবে, অফিসার বলবো না, হ্যাঁ অনেক আর্মি অফিসার ছিল মধ্যে, যারা অবাঙালিরা আসবে ওরা কেউই আসলো না, ওরা কেমন যাকে দেরি করছে। আমরা বারবার খবর দেওয়া হচ্ছে ওদেরকে, ওরা বলছে আমরা আসছি, দেরি করছি না, কিন্তু এই আসছি করতে কিন্তু করতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 8:30 বেজে গেল। তখন হঠাৎ কামাল ভাই বলল যে ঢাকা ইউনিভার্সিটিতে ব্যারিকেড দেওয়া হচ্ছে, গাছ টাছ কেটে উপরে ফেলে সমস্ত ব্যারিকেড দেওয়া হচ্ছে, আমার বড় ভাইয়ের নাম ছিল শানু,
তো সামনে করে সামনে চল, তুই আর আমি চলে যাই ওখানে। আর আমার বাবা বললো যে এমন মিটিং আমি করতে চাই না। সিদ্দিকি ভাই, মাখন ভাই বললো আমরা মিটিং করব না, কারণ ওরা আসলে চায় না যে ওদের সাথে আমাদের একটা সম্পর্কটা সুসম্পর্ক হোক। তখন মিটিংটা ভেঙে দেওয়া হলো। ওদের একটা প্ল্যান ছিল যে এই মিটিংটার মধ্যে ওরা একটু দেরি করে আসবে, এসে সবগুলিকে গুলি করে মেরে ফেলবে। এই একটা ওদের সুন্দর একটা পরিকল্পনা, ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। টের পেয়ে তারপরে মাখন ভাই, সিদ্দিকি ভাই, ফিরোজ রশিদ, উনি এরা সবাই যে যার গাড়িতে করে চলে গেল। আর আমরা ঘরে বসে থাকলাম, আমরা পুরোটা বাড়ি আমরাই থাকতাম, চারতলায় সবাই উঠে গেলাম। তারপরে শুরু হলো এই যে তোমার কর্মযজ্ঞ, বিশাল হত্যাকাণ্ড, যে 25 মার্চের যে কালো রাত, এই কালো রাত দেখবার জন্য আমরা সবাই চারতলায় খোলা, আমাদের চারতলাটা খোলা, রেলিং আছে, রেলিংয়ের পাশ দিয়ে আমরা তাকিয়ে আছি। তখন দেখছি দূরে, তখন তো এত বিল্ডিং হয়নি, এখান থেকে সরাসরি ইউনিভার্সিটি এলাকা দেখা যেত। ওখানে যে ওই তোমার অপারেশন সার্চ লাইট বলে একটা জিনিস আছে, ওটা প্রথম সেদিন শব্দটা আমি শুনেছিলাম যে অপারেশন সার্চ লাইট। ওটা মেশিন গান দিয়ে একটা ফানুসের মতো ওড়ায়, ওতে অনেক আলো হয়, ওই আলোয় দেখা যায় যে মানুষ দৌড়াচ্ছে, তখন তার মধ্যে ওদেরকে গুলি করা হচ্ছে। তো এইটার মধ্যে তখন আমার কাছে খুবই কষ্টের ব্যাপার দাঁড়ালো। আমি, বাবা, সবাই আমরা কেমন হতবিহ্বল হয়ে আছি যে আমরা 10 ভাই বোন, 10টা ভাই বোন নিয়ে আমরা কোথায় যাবি, মা বাবা কিছুই মনে করতে পারছি না। আমরা সারাটা রাত আমাদের একদম অনিদ্রায় কাটলো, একটা রাত কেটে গেল, চারিদিকে দেখলাম শুধু আগুন আর আগুন, কিন্তু এই এলাকায় আগুন নেই, দেখতে পাচ্ছি আগুন কোথায়, এই তেজগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া, এপাশে ইউনিভার্সিটি এরিয়া, সবখানে আগুন জ্বলছে। সকাল হলো, সকাল হওয়ার পরে ভাবলাম যে আমরা গাড়ি নিয়ে আমরা কোথাও বেরিয়ে যাব, এই বাড়িতে থাকবো না। যখন ঠিক করলাম যে বাড়িতে থাকবো না, হঠাৎ করে দেখা গেল যে বাড়ির কোণে চারপাশেই ঘিরে আছে অবাঙালিরা। ওদের একটা মাথার মধ্যে একটা কাপড় বাঁধা, ফেটটি বাঁধা, এরা অর্থ হচ্ছে ওটা ওদের একটা চিহ্ন আর কি, ওই দলের মানুষরা আর কি। তারপরে আমরা কী করব, আমরা তো আর বেরোতে পারছি না, গাড়ি নিয়ে সম্ভব না। তারপরে মনে করো যে এরপরে হলো দুপুর হলো, শুক্রবার ছিল, বাবা বলে আমি নামাজটা পড়তে যাই মসজিদে। আমরা বলছি আমরা কেউ যাব না, আমরা ঘরেই থাকি, আমাদের মানে ভালো লাগছে না আর কি, কেউ সকালে আমরা খাইও নি কিছু, দুপুরে খাবারও আমরা খাইনি কেউ, আমরা এতটাই বিমর্ষ এবং হতাশ এবং ভীত ছিলাম। তারপরে বাবা এসছেন নামাজ আসার পরে, তখন মসজিদ থেকে সব মুসল্লিরা বলতে লাগলো এটা এই বাড়ি থেকে আমরা গুলি করেছি, মানে একটা অজুহাত লাগে তো, আমরা মুসল্লিদের উপরে এই বাড়িতে গুলি করেছি। আমাদের বাড়িতে মাত্র একটা দোনালা বন্দুক ছিল আর কার্তুজ সেটা দিয়ে ভরা, ওটা পাখি টাকি মারবার জন্য আর কি, আর আমরা ওটা দিয়ে গুলি করবো, আমরা কোন দুঃখে বলতো গুলি করবো আমি জানি না, একটা অজুহাত দাঁড় করিয়ে রটিয়ে দিল আর কি হঠাৎ করে। আর লোকজন তো ক্ষিপ্ত হয়ে গেল, আসলে সবাই তৈরি ছিল আমাদের বাড়িটাতে আক্রমণ করবে। তারপরে চলে এলো বাড়িতে, আমরা সব গেট বন্ধ করে দিলাম, সবাই চারতলায় গিয়ে আমরা আশ্রয় নিলাম। একটা সময় গোলা বাড়িতে অনেক বোম টোম ফেলতে লাগলো, তখন মরোটপ ককটেল একটা বলে জিনিস ছিল, এই বোতলের মধ্যে পেট্রোল ভরে সলতে দিয়ে আগুন ধরিয়ে ছুঁড়ে মারতো, ওটা বিশাল বোমের মতো আওয়াজ করতে এবং অনেকটা জায়গা ছড়িয়ে যেত। কত যে নাম শুনলাম এগুলোর তখন। তারপরে
আমরা সবাই ঘরে মনে মাটিতে শুয়ে আছি, আর জানলার কাজ ভেঙে যাচ্ছে, এই মেশিন গানে গুলি ঢুকছে, কি যে করবো কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ পোড়া গন্ধ, তখন একতলা পুড়ছে, আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, দোতলা পুড়ছে, পড়তে পড়তে যখন তিনতলায় তখন একটা অফিস ছিল, কিছু ফার্নিচার ছিল, তেমন কোনো জিনিসপত্র ছিল না বলে তিনতলা আগুনটা লাগেনি আর কি। অনেকক্ষণ পরে মনে করো দুপুর দেড়টার থেকে, একদম সেই দেড়টার থেকে চারটা অবধি এই খেলা চললো আর কি। ওদের ওরা শুধু আগুন লাগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো কেউ বেরোচ্ছি না। তারপরে বাবা বললো, দেখ দরটা বরং খুলে দি, যে যেমন করে পারিস বাঁচ, যদি একজনও বাঁচে পরিবারের তাহলে তো বলবে যে না, যে ওনার সলিমুল্লাহ সাহেবের পরিবারের একটা মানুষ বাঁচলো। এই বলে মনে করো আমাদের দরজাটা আমরা খুলে দিলাম। তারপরে আমরা দোতলা অবধি নামতে পারলাম, সবাই দোতলা থেকে লাফ দিয়ে পাশের বাড়িতে গেলাম। এই পিছনে বাড়িটা ছিল একতলা একটা বাড়ি, এখনও আছে ওটা, ওই তোমার ইয়ে অ্যাভনের প্রপার্টি আর কি। ওটা অবাঙালদের বাড়ি ছিল, ওটা পরে সরকার নিয়ে নিয়েছে আর কি। তারপর একসঙ্গে হলো কি, ওই বাড়িতে নামার সময় সবাই তো ঝাঁপ দিয়েছে, মা ঝাঁপ দিতে গিয়ে মার পা দুটোই ভেঙে গেল। মানে কে যে কোথায় আছে আমরা কিছু বলতে পারছি না। তারপরে একটা সময় দেখা গেল যে আমি আর বাবা করলাম কি, পাশে বাড়ির একটা অ্যাটাচ বাথরুম ছিল, ওটা প্রতি ঢুকে পড়লাম। আর বাবার একটা হাসা ভাবনা ছিল যে আমাকে কেউ কেন মারবে, আমাকে মারতে পারেই না, ওনার ধারণাটা ওনার কি, যে আমাকে কেউ মারবে না, আমায় কেন মারবে, আমি তো কোনো অন্যায় করিনি। তারপরে মনে আছে আমার, আমি বাবার দিকে তাকিয়ে আছি, বাবা ওই জানলার যে ঘুলঘুলি আছে ওটা দিয়ে ঘুলঘুলি দিয়ে চেষ্টা করছে বাইরে দেখবার, বাইরে কেমন লোকজন, বের হওয়া যায় কিনা। তখন পেছনের থেকে এয়ারফোর্সের, আমাদের বাড়ি কোনায় থাকত এক ভদ্রলোক, এয়ারফোর্সের পাকিস্তানি একজন অফিসার, তাকে আমার চিনতাম কেমন, আমরা মাঠে খেলতাম তো ওই লোকটাকে দেখতাম, প্রায় দেখতাম। সে চোস পাজামা, একটা গরদের পাঞ্জাবি পরা, খুব কি বলবো আর কি, আমি আগলি বলবো, তাকে সুন্দর বলবো না দেখতে, পাঞ্জাবি। সে এলো, এসে তারপর মনে করো যে বাড়িতে ঢুকছে ঘরের মধ্যে, তো হাতে ড্যাগারটা ছিল বড় ছুরিটা, ওটাকে খুললো। আমি দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি তখন ভাবছি বাবাকে বলবো, যা বাবা আপনাকে তো মারবে, আমি হচ্ছে আমাকে তো আগে মারবে, আমি যে দরজায়, আর ভেতরে তো বাবাকে পরে মারবে। তো ওই লোকটা খোলার পরে আমাদের টাকা লাগবে, তাকে কি মনে করে আমাকে মারলো না, গিয়ে বাবার একদম বাবার এখানটার মধ্যে, মানে এত জোরে মেরেছে আর কি। বাবা একদম মনে আছে আমার, মানে মা গো একটা শব্দ বলে বাবা মাটিতে বসে পড়ল। তারপরে সেই ছুরিটা ও তুলতে পারছে না, এতটা গর্তে ভিতর ঢুকে গেছে, তা ওকে আমি সাহায্য করলাম, ওই লোকটাকে আমি আবার একটু পেঁচিয়ে 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 তারপর সেই ছুরিটা খুললাম। আমার মানে সব কিছুই না, আমার কেমন যেন ঘোরের মধ্যে যাচ্ছিল, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমার বাবাকে ছুরি মেরেছে, আমি সেই ছুরি আবার তুলবার চেষ্টা করছি, এমন করে নাড়িয়ে চাড়িয়ে চেষ্টা করে তুলছি, গল গল করে রক্ত পড়ছে, মানে টাটকা রক্ত। তারপর লোকটা ড্যাগারটা তো নিয়ে চলে গেল, ছুরিটা আমাকে মারলো না। আর আমি বাবাকে জোর করে চেপে ধরলাম এখানটার মধ্যে, স্বাস্থ্য খুব ভালো ছিল বাবার, মানে গল গল করে এমন বাবার গায়ের রক্ত, মানে এত গরম,
এত গরম বাবার রক্ত আমি জানতাম না, হয়তো সব মানুষের রক্তই গরম, আমার তো ধারণা নেই কোনো। আমি একদম কি যে হয়ে গেলাম আমি জানি না, খালি ভাবছি যদি বাবাকে বাঁচানো যেত, বাবাকে বাঁচানো যায়। এইভাবে বাবা করলেন কি, ওদিকে আরেকটা দরজা ছিল, ছিটকিনি খুলে দিল, রাস্তায় বেরিয়ে গেল আমাকে নিয়ে। তখন দেখছি আরও লোকজন আসছে মারবার জন্য আর কি। তখন বাবা বলছে যে তুই বরং বাঁচ, অন্তত একজন বাঁচলেও তো বাঁচবে, আমি তারপরে কি করব। আমি বললাম না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বাবা আমাকে না একদম হাতটা টেনে, আমার হাতটা বলছে না বাবা তুমি বাঁচো, আমাকে ঠেলে দিল। এটা আমার শেষ মানে কথা বাবার সঙ্গে আমার।